রাতের অন্ধকারে কেবলের তার এবং যন্ত্রাংশ চুরি করে নিয়ে পালালো দুষ্কৃতীরা। বুধবার কাকভোর সকালে এমন ঘটনায় হতবাক স্থানীয় কেবল অপারেটররা। জানা যায়, স্থানীয় কেবল অপারেটর সুজয় দাস, প্রশান্ত বিশ্বাস ও শঙ্কর দাস মিলে স্টার ক্লাবের সেটটা বক্সের কেবলের লাইন চালাতো। বিগত বহু বছর ধরে গঙ্গারামপুর থানার নয়াবাজার ও নয়াবাজার সংলগ্ন এলাকায় এই কাজ সম্মানের সঙ্গে করে আসছেন তারা। কিন্তু বুধবার কাকভোর সকালে তাদের কাছে খবর আসে, নয়াবাজার ছদ্মবেশী ক্লাব সংলগ্ন একটি জায়গা থেকে তাদের লাগানো কেবলের যন্ত্রাংশ চুরি হয়ে গেছে। পাশাপাশি তারা জানতে পারেন, নয়াবাজার তেলপাম্প সংলগ্ন এলাকা থেকে বেশ কয়েক মিটার কেবলের তারও চুরি হয়ে গেছে। আর এমন ঘটনার পরেই গঙ্গারামপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন কেবল অপারেটররা। কেবল ব্যবসায়ী সুজয় দাসের অভিযোগ, বিগত বহু বছর ধরে এলাকায় কেবল টিভির কাজ করে আসছেন তারা, কিন্তু এমন ঘটনার সম্মুখীন হননি কোনোদিনও। আর এমন ঘটনা হওয়ায় আতঙ্কে রয়েছেন তারা। আজকে যে কেবলে আমাদের কেবলে ব্যবসা করি, কেবল ইন্টারনেটে, তার যে মেন যে জংশন, এখানে সব ফাইবারগুলো এক জায়গায় এসে একটা বক্সে এসে জমা হয়। সেই ফাইবারের যে বক্সটা যেটা, সেটা জংশন বলে, ওটা কেটে নিয়ে গেছে। কে নিয়ে গেছে? কেউ তো নিয়ে গেছে চুরি করে, এখন আমাদের দেখিনি। কখন ঘটনাটা ঘটেছে আপনার? রাত্রি 12:30 ঘটনা। এর আগেও কি এই ধরনের কোনো ঘটনা ঘটেছিল? এর আগে নয়াবাজার অনেক কয়েক জায়গায় তার কাটিং হয়েছে, মানে কেটে কেটে ফেলে দিয়েছে। কালকে এই যেখানে কাটিং হয়েছে, আবার পেট্রোল পাম্পের ওখানে তার কেটে নিয়ে চলে গেছে। কত মিটার? ওখানে মোটামুটি 50-60 মিটার তার নাই, মানে কেটে নিয়ে চলে গেছে। মেশিন ছটানি থানাতে কি কমপ্লেন করেছিলেন আপনারা? থানা আজকে জিডি করে করে আসলাম আমরা। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসলে ইনকোয়ারি হলো। কি বললেন পুলিশ? পুলিশ ইনকোয়ারি করলো, করে নিয়ে দেখতে গেলো স্পটগুলো, যেখানে হয়েছে এরকম, সেই স্পটগুলো দেখতে গেলো। কি চাইছেন আপনারা? চুরি করে নিতে সব। আমরা চাইছি কি, যাতে এরকম ঘটনা না ঘটে। আমরা তো বহুদিন থেকে কেবল টিভি ব্যবসা করি, 18-19 বছর হলো কেবল টিভি ব্যবসা করছি। এগারো দিন আমাদের এরকম কোনো ঘটনা ঘটেনি, তাহলে আজকে এরকম ঘটনা ঘটছে তার কারণটা কি? নিশ্চয় কোনো একটা ঘটনা আছে, তো সেটা এখন পুলিশ প্রশাসন দেখুক। গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়েরের পর ঘটনাস্থলে আসেন গঙ্গারামপুর থানার পুলিশ। রাতের অন্ধকারে কারা এই কাজ করল তার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে। ইউনিক কালেকশন, অল টাইপস অফ ফিমেল ড্রেসেস, ওয়েস্টার্ন টপ, ডিজাইনার সারিজ, চুড়িদার, কুর্তা, লেগিংস, ফিমেল জিন্স এন্ড টপ, মেন্সওয়্যার, ব্র্যান্ডেড টি শার্টস এন্ড জিন্স, ব্লেজার্স এন্ড কোটস, স্টাইলিশ কিডস ড্রেস, অল দিস এন্ড মাচ মোর অ্যাট শ্রী শ্যাম, আ কমপ্লিট ফ্যামিলি শপ, টিবি রোড, গঙ্গারামপুর।